গুড মর্নিং বন্ধুরা, আজ তেরোই মে বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, নয়া এসওপি জারি করায় ঈদ উৎসবের আনন্দে ভাটা। বরাকের সবাইকে করোনা বিধি মেনে চলার আহ্বান জেলা শাসকের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নাগাল্যান্ডে কোভিড পরিস্থিতি প্রতিদিন বাড়তে থাকায় রাজ্য সরকার 7 দিনের লকডাউন ঘোষণা করেছে। আজ থেকে রাজ্যে 7 দিনের লকডাউন জারি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরিকল্পিত কন্টেইনমেন্ট জোন ঘোষণায় স্তব্ধ মহানগরের জনজীবন। ভ্যাকসিন নিয়ে বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে তীব্র উত্তেজনা। ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি সিআরপিসিসির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কুরকুরিতে সামাজিক সংক্রমণ, বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল। পাতারকান্দি বদরপুরে কোভিড প্রোটোকল উদাও, ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়, আতঙ্ক সর্বত্র। এবং সর্বশেষ খবরটি হল, ওয়ার্ড ও জিপি ভিত্তিক ভ্যাকসিন সেন্টার চালুর দাবি তমালকান্তি বণিকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। অতিমারী করোনা এবারও ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উল ফিত্র পালনে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত বছর এই করোনা অতিমারী ঈদের খুশি ছিনিয়ে নিয়েছিল। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে এবারও ঈদের খুশি অদরাই থেকে যাচ্ছে। ঈদের উৎসব পালন নিয়ে মঙ্গলবার জেলা গ্রন্থাগার মিলায়তনে অনুষ্ঠিত সভায় যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জেলা শাসক আনবামুতান এমপি এক নির্দেশে আজ তা খারিজ করে দিয়েছেন। আসাম সরকারের জারিকৃত এসওপি অনুসারে শুধুমাত্র 5 জন ধর্মপ্রাণ লোককে নিয়ে ঈদের নামাজ আদায়ের ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার বুধবার এক নতুন এসওপি জারি করে রাজ্যের সকল ধর্মীয় প্রতিষ্ঠান 15 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও হাট বাজারও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। যার ফলে নতুন এসওপি অনুসারে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানে আর যাওয়া যাবে না। বিগত বছরের মতো এবারও ঘরের মধ্যেই মুসলিম ধর্মপ্রাণ লোকদের ঈদের নামাজ আদায় করতে হবে। করমর্দন বা একে অন্যকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যাবে না। এতে অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার গভীর আশঙ্কা রয়েছে। সুতরাং গত বছরের মতো এবারও ইসলাম ধর্মাবলম্বীদের ঘরোয়াভাবেই ঈদ উৎসব পালন করতে জেলা প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসন মঙ্গলবার জেলার বিভিন্ন ঈদগাহ কমিটি সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আহূত এক বৈঠকে জেলার ঈদগাহগুলোতে জনসমাগম না করে শুধু 5 জন মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানিয়েছিল। কিন্তু এই বৈঠকের 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকার কর্তৃক নতুন এসওপি জারি করায় খুশির ঈদ উৎসবের আনন্দ মাটি হয়ে গেছে। জেলা শাসক আনবামুদান এমপি বুধবার সন্ধ্যায় মোবাইলে এক প্রতিবেদককে জানান, মঙ্গলবার ঈদ নিয়ে আহূত বৈঠকের সিদ্ধান্ত সমূহ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে শীঘ্রই জেলা প্রশাসন থেকে নির্দেশ জারি করা হবে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে জারিকৃত নতুন এসওপি সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। নতুন এসওপি অনুযায়ী সবকিছু বন্ধের কড়া নীতি নির্দেশিকা রয়েছে। করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে জারি করা নতুন এসওপি সকলকে কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান জেলা শাসক আনমামুতান মুথুস্বামী পালানিস্বামী। অপরদিকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট। কোভিড অতিমারী দেশ জুড়ে আবার ভয়াবহ আকার নেওয়ার সময়েই আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ঘরোয়া রান্নার গ্যাসের পরিবহনকারীদের বিভিন্নভাবে শোষণ করছে বলে অভিযোগ তুলে সোমবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে পরিবহনকারী সংস্থা অ্যাসোসিয়েশন অফ এলপিজি ট্রান্সপোর্টার। সংগঠনটির তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। আইওসিএল এবং উত্তর পূর্বাঞ্চল রন্ধন গ্যাস পরিবহন সংস্থার সঙ্গে আলোচনা করে সব এলপিজি প্ল্যান্টে একই মূল্য নির্ধারণ না করা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। এছাড়া গ্যাস নেওয়ার ক্ষেত্রে ঘরোয়া রান্নার গ্যাসের এজেন্সিগুলিকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে একটি বাহনে 306টি সিলিন্ডার নেওয়ার প্রক্রিয়া বহাল রাখারও দাবি জানানো হয়েছে। অন্যদিকে বর্তমানে পরিবহনকারীরা টুলগেটে যে মাশুল দিচ্ছেন তা টেন্ডারে অন্তর্ভুক্ত করা, গত বছর কোভিড অতিমারীর সময় আইওসিএল যে টেন্ডার আহ্বান করেছিল তা শীঘ্রই বাতিল না করা পর্যন্ত
অনির্দিষ্ট সময়ের জন্য রান্নার গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন সংস্থার সভাপতি কুশল কুয়ার এবং সম্পাদক রানা কুমার গগৈ। অপরদিকে ভ্যাকসিন নিয়ে বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে উত্তেজনা। করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন বরাক উপত্যকায়ও মৃত্যুর ঘটনা ঘটছে, ফলে করোনা এখন মানুষের কাছে মৃত্যুদূত হয়ে দাঁড়িয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকার প্রদত্ত প্রতিষেধক নিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। প্রতিষেধক ভ্যাকসিন নিতে গিয়ে বড়খলার জনগণকে প্রতিদিন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। হাসপাতালে নিয়মিত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এছাড়া বড়খলা হাসপাতালে ভ্যাকসিন নিতে শহরতলির মানুষও এসে ভিড় করছেন। সোমবার এমনই এক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় বড়খলা থানার পুলিশকেও। স্থানীয় লোকদের অভিযোগ, ভ্যাকসিন নিতে অনলাইন রেজিস্ট্রেশন করলেও স্বাস্থ্যকেন্দ্রে এসে জুটছে না ভ্যাকসিন, শিকার হতে হচ্ছে নানা টালবাহানার, যার পেছনে স্বাস্থ্যকর্মীদের স্বার্থান্বেষী কোনো চক্রান্ত রয়েছে বলে তারা অভিযোগ করেন। সোমবার ভ্যাকসিন নিতে শিলচর, করিমগঞ্জ ছাড়া বড়খলার বিভিন্ন গ্রামীণ এলাকার অসংখ্য লোক উপস্থিত ছিলেন চিকিৎসা কেন্দ্রে, কিন্তু প্রায় প্রতিদিনের মতোই ভ্যাকসিন ফুরিয়ে গেছে। নিয়ে আসার পর ভ্যাকসিন প্রদান হবে বলে হাসপাতাল কর্মীদের কথাবার্তার পরই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, অভিযোগ উঠে। এমন ঘটনা বড়খলা চিকিৎসা কেন্দ্রে প্রতিদিনই ঘটছে। দূর দূরান্ত থেকে টাকা খরচ করে দরিদ্র মানুষ হাসপাতালে এসে দিন কাটিয়ে ভ্যাকসিন পান না। অভিযোগ মতে কিছু সুবিধাবাদী লোকেরা অনায়াসে ভ্যাকসিনের সুবিধা পাচ্ছেন। এতে ভ্যাকসিন প্রদানের নামে বড়খলা হাসপাতালে একটি অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে বলে জনগণ অভিযোগ করেন। একাংশের অভিযোগ শুধু ভ্যাকসিন নয়, কোভিড টেস্টের নামে বড়খলা হাসপাতালে কালোবাজারি চলছে, এমনকি কোনো পরীক্ষা ছাড়াই করোনা মুক্ত রিপোর্টও দেওয়া হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বড়খলার জনগণ। অপরদিকে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি সিআরপিসিসির। সিআরপিসিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করে রাজ্যে বসবাসকারী ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার জোরালো দাবি জানানো হয়েছে। এক প্রেসবার্তায় সংগঠনের চেয়ারম্যান ডক্টর তপোধীর ভট্টাচার্য বলেন, উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্তে দীর্ঘ বছর থেকেই রাজ্যে বসবাসকারী ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগণ বিভিন্ন অত্যাচারের শিকার হচ্ছেন। ডিবুটার ডিটেনশন ক্যাম্প ও এনআরসি তালিকা তৈরির নামে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু জনগণকে। 1979 সাল থেকে আসাম আন্দোলনের নামে রাজ্যের অসংখ্য ও অসমীয়া জনগণের জীবন ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। 1983 সালে নেলি, গহপুর, ছাগলমুয়া ইত্যাদি স্থানে গণহত্যা। 1997 সালে ভোটার তালিকায় ভারতীয়দের নামের পাশে ডি চিহ্নিত করে তাদের সাংবিধানিক স্বীকৃতি কেড়ে নেওয়া। 2005 সালে রাজ্য সরকারের পরোক্ষ সহযোগিতায় আইএমডিটি আইন বাতিল করা। 2010 সালে এনআরসির তালিকা তৈরির নামে সংখ্যালঘুদের নাম সেটে ফেলার প্রতিবাদে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা। 2011 সালে ফরেনার্স ট্রাইব্যুনালে একতরফাভাবে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিদেশি ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে বন্দী করা এবং 2015 সাল থেকে এনআরসি তৈরির নামে সীমাহীন দুর্ভোগ পোহাতে ভাষিক সংখ্যালঘুদের বাধ্য করা হয়েছে। তিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, চূড়ান্ত ভোগান্তির শিকার আসামের বাসিন্দা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষা করার দায়িত্ব পালনে অতীতের সরকারগুলো চূড়ান্ত ব্যর্থ হয়েছে। করোনা মহামারীর সময়ে রাজ্যের সাধারণ নাগরিকের জীবন ও জীবিকা রক্ষার দায়িত্ব সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করা, এনআরসির তালিকাভুক্ত কোনো নাগরিকের নথিপত্র আবার যাচাই না করা, রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নামে অহেতুক বিদেশি নোটিশ প্রদান বন্ধ করা, রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির অন্যায় দাবি মেনে আসাম চুক্তির 6 নং ধারাকে চাপিয়ে না দেওয়া, প্রতিটি ভাষিক গোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখা ইত্যাদি দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয় যে বর্তমান সরকার রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার রক্ষায় যথার্থ ভূমিকা পালন করবে। অপরদিকে হাইলাকান্দি জেলায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 117 জন, খাচার জেলায় গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন 226 জন এবং করিমগঞ্জে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 126 জন। অপরদিকে গোটা রাজ্যে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনা প্রতিরোধে রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করেছে। এমতাবস্থায় করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি বদরপুরে কোভিড প্রোটোকলের যাবতীয় বিধিনিষেধ ভঙ্গ করে এসওপির নির্ধারিত সময়সীমার পরও বাজারে ভিড় জমিয়ে কেনাকাটা করছেন একাংশ বেপরোয়া মানুষ।
রাত পোহালেই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিত্র উৎসব। ফলে গত কয়েকদিন ধরে বরাকের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটার ধুম পড়েছে, তা বলে কোভিড প্রোটোকল মানা হবে না? প্রশ্ন তুলে আতঙ্কিত নাগরিকরা বলছেন, দোকানদাররা সচেতন হলে ক্রেতারা অবশ্যই মুখে মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার হাট করতে পারতেন। কিন্তু বরাকের বিভিন্ন বাজারে এসব নিয়ম নীতির বালাই নেই। সব কিছুই প্রশাসনের সামনে ঘটে গেলেও তারাও নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে সচেতন মহলের বক্তব্য। এদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন পাথারকান্দিতে মাইক যুগে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব মেনে চলতে প্রচার চালিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে। তা সত্ত্বেও একাংশ মানুষ প্রশাসনের সতর্কবার্তায় কর্ণপাত করছেন না। অন্যদিকে বাজারে ছোড়ার কোথাও মাইক যুগে কোনো প্রচারের খবর নেই। ফলে প্রতিটি দোকান সহ কাপড়ের দোকানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। শহরের একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কোভিড নিয়ম নীতিকে থুড়ি মেরে নিজেদের স্বার্থে অবাধে গ্রাহকদের জনসমাগম ঘটিয়ে চলেছেন বলে অভিযোগ স্থানীয় জনগণের। গোটা জেলার সাথে পাথারকান্দি বদরপুরেও করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বগামী। তাছাড়া ইতিমধ্যে পাথারকান্দিতে দুইজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তবুও হুশ ফিরছে না একাংশ মানুষের। বিষয়টি নিয়ে পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সঞ্জীব তেরনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ থেকে রাজ্য সরকারের নির্দেশে কঠোর এসওপি জারি করা হয়েছে, এবার কাউকে রেহাই দেওয়া হবে না। অপরদিকে কুরকুরিতে সামাজিক সংক্রমণ, বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল। শহর গ্রামের গণ্ডি পেরিয়ে কোভিডের দ্বিতীয় ঢেউ এবার কাছাড় জেলার বাগান অঞ্চলেও ব্যাপক প্রভাব ফেলেছে। গত 8 মে থেকে কাছাড় জেলার বিভিন্ন বাগান এলাকায় ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে, আর ওই দিনই জেলার বিভিন্ন বাগান এলাকা থেকে ব্যাপক হারে পজিটিভ রোগীর খবর পাওয়া যায়। এই তালিকায় অন্যতম সংযোজন বড়খোলা অঞ্চলের কুরকুরি চা বাগান। শনিবার কুরকুরি চা বাগান এবং তার ডিভিশন আইলাতল থেকে 25 জনের দেহে করোনা পজিটিভ লক্ষণ ধরা পড়া নিঃসন্দেহে চা বাগান অঞ্চলের ক্ষেত্রে এক অশুভ সংকেত। সামাজিক সংক্রমণ হিসেবেই অনেকেই এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। বিষয়টি পাঁচকান হওয়ার আশঙ্কা থেকে নিজেদের তফাত রাখতে মঙ্গলবার বাগান ম্যানেজার সুনীল সিং এক বিজ্ঞপ্তি যুগে 25 জন পজিটিভ রোগীকে হোম আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে শ্রমিকদের উপর একাধারে চাপ সৃষ্টি করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। কুরকুরি বাগানে 11 জন এবং আইলাতুলে 14 জনের শরীরে একদিনে এতজন শ্রমিকের দেহে পজিটিভ লক্ষণ ধরা পড়ার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। কোভিড প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে চা বাগান এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আর এতে কর্তৃপক্ষের টনক নড়ে। স্থানীয়দের অভিযোগ, করোনা মহামারীর আকার ধারণ করার পর থেকে চা বাগান অঞ্চলে কোনো ধরনের সচেতনতা কর্মসূচি নেওয়া হয়নি। তাছাড়া বাগান কর্তৃপক্ষ প্রোটোকল মানার ক্ষেত্রে কোনো ধরনের কঠোরতা অবলম্বন করেননি। বিশেষ করে বাগানে প্রতিদিন বাইরের ব্যক্তিদের আনাগোনা ছিল নজর কাড়ার মতো। কাটিগোড়া কালাইন এলাকার করোনার সংহার রূপ প্রকাশ্যে আসার পরও এক্ষেত্রে কোনো ধরনের বাধাধারা গণ্ডি ছিল না। তা স্থানীয় পুলিশ প্রশাসনও এক্ষেত্রে সহমত পোষণ করেছে। তাদের মতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি অন্তত এক্ষেত্রে 50% সমস্যা কাটানো যেত। এদিকে বিষয়টি নিয়ে বাগান ম্যানেজার সুনীল সিং এর সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, এক্ষেত্রে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি লুকোচুরি খেলাকেই সম্ভবত বেশি পছন্দ করেন। তবে নিচু স্তরের কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনায় নিজেদের প্রশাসনিক দুর্বলতার কথা অনেকটাই প্রকাশ্যে আসে। অপরদিকে করোনা মহামারী প্রতিরোধে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায় বিশেষ করে কাছাড় জেলায় ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন সেন্টারের অভাবে শিলচর বিধানসভা এলাকায় অনেক নাগরিকই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুরো এলাকায় ওয়ার্ড ভিত্তিক এবং গ্রামাঞ্চলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেন্টার খোলার আবেদন রাখলেন শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তোমালকান্তি বণিক। কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে তুলে দেওয়া স্মারকপত্রে তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত ভ্যাকসিন সেন্টারের অভাবে শিলচরের নাগরিকরা নানাভাবে সমস্যার মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে পৌরসভা এলাকায় 28টি ওয়ার্ড ভিত্তিক ভ্যাকসিনেশন সেন্টার চালু করা এবং অনুরূপভাবে শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় পৃথক পৃথক সেন্টার চালু করলে আক্ষরিক অর্থে সমস্যা থেকে সুরাহা পাবেন নাগরিকরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।